প্রতি 123 টাকা 90 পয়সা। একইভাবে আমরা ভয়ের অঙ্কটা করব, আগে অঙ্কটা লিখে নেব, 28 টাকা যুক্ত 44 টাকা 64 পয়সা যুক্ত 83 টাকা 80 পয়সা। এবার একইভাবে আমরা সাজাবো, 28 টাকা শূন্য পয়সা পরে কিছু নেই, তাই শূন্য শূন্য পয়সা লিখলাম, 44 টাকা 64 পয়সা 83 টাকা 80 পয়সা। এবার যোগ করি, এই সংখ্যার সাথে শূন্য যোগ করলে সংখ্যাটাই বসে, তাহলে 4 বসে গেল। এবার আটের উপর 6 আছে, 6 কে কেটে পাঁচে কর, 8 6 34, 14 4 হাতে 1। আবার এদিকে দেখি, 9 পরে 4 কে কত হয়, 9 4 13, 13 কে কত হয়, 8 দিলা 13 কে 14 15 16 17 18 19 20 21 21 আর হাতে রাখে 22, 22 এর 2 হাতে হলো 2, 7 4 11, 11 দিয়ে 13, 13 আর হাতে এইভাবে তোমরা ঘুমায়ের অঙ্কটা করে নেবে।